বন্ধু নয়, সরকার যার বন্ধু হয় কর্মচারী তার বন্ধু নয়। বন্ধু হয় 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 বন্ধু আজকে মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন নবপর্যায়ের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী কর্মসূচি, মূলত 10 দফা দাবি নিয়ে আজকের আমাদের কর্মসূচি। আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর দাবি মহামান্য হাইকোর্ট আমাদের দাবিকে স্বীকৃতি দিয়েছেন এবং সেই স্বীকৃতিকে মান্যতা দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, যাতে রাজ্য সরকার কোনো রকম তালবাহানা না করে সুপ্রিম কোর্টের দরজায় যাতে পা না বাড়ায় এবং অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের যে মৌলিক অধিকার ডিএর দাবি, সেই ডিএ যাতে তারা অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের হাতে তুলে দেয় এই দাবি, এবং এর সঙ্গে সঙ্গে সম কাজে সমবেতন, মানে রাজ্য সরকারি দপ্তরে যে সমস্ত কন্ট্রাকচুয়াল পার্ট টাইম কর্মচারী আছে তাদেরকে স্থায়ীকরণ, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা অনুসারে যে সরকারি দপ্তর থেকে যারা কাজ করে তাদের বেতন যাতে সরাসরি সেই সমস্ত কর্মচারী হাতে দেওয়া হয়, কোনো কন্ট্রাক্টর বা মাঝখানে কোনো ফোরে যাতে রাজ্য সরকারি দপ্তরের কোনো কাজের মধ্যে না হচ্ছে। টোটাল হচ্ছে রাজ্য সরকারি দপ্তরে যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরেরই লোক আছে, আপনার একদম পার্ট টাইম সুইপার থেকে একদম আপনার আমাদের সংগঠনে হচ্ছে পেনশনার পর্যন্ত প্রত্যেকেই আমাদের সংগঠনের সদস্য। এখানে আজকে আমার গোটা পূর্ব বর্ধমান জেলার কর্মচারী আছেন, আনুমানিক 250 আমাদের টাউন হলের গেট থেকে মিছিল করে গোটা ডিএম চত্বর এবং কালেক্টরেট চত্বর ঘুরে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাবো মাননীয় জেলাশাসক মহাশয়ের মাধ্যমে দেবো, যাব এখন। আমি জেলা সম্পাদক সৌমেন্দ্র নন্দী, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন নবপর। রাজ্য সরকার বর্গ ভাতার টাকা অন্য খাতে ব্যয় করানো চলবে না, ম্যাডাম আসছে।